চীনের জিনিস বর্জন করে প্রতীকী প্রতিবাদ হুগলি চুচুড়া পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের ভারতীয় জনতা পার্টির সদস্যদের। ভারতের সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে এবং অন্যায়ভাবে অনুপ্রবেশ আগ্রাসনের জন্য চীন সরকারের বিরুদ্ধে তীব্র ঘৃণা জানিয়ে এদিন এক কর্মসূচি পালন করা হয় হুগলি চুচুড়া পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের বিক্রমনগর তথা বাসতলা মোড়ে। এদিন এখানে ভারতীয় জনতা পার্টির সদস্যরা জমায়েত হয়েছিলেন চীনের এই আগ্রাসন নীতির প্রতি তীব্র নিন্দা জানাতে। এদিন চীনের জিনিসপত্র বর্জনের ডাক দেয়া হয় ভারতবর্ষের মানুষের কাছে। জেলার সমস্ত মানুষের কাছে তারা অনুরোধ রাখেন চৈনিক জিনিসপত্র বর্জন করুন, ব্যবহার করুন ভারতীয় দেশীয় জিনিসপত্র। এদিন লাদাখে চীনের সেনার আক্রমণে বীরগতিপ্রাপ্ত সেনা জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এদিন তারা চীনের প্রেসিডেন্টের কুশপুত্তলিকাকে সামনে রেখে চীনের আগ্রাসন নীতির প্রতি তীব্র নিন্দা জানিয়েছেন। এ প্রসঙ্গে ভারতীয় জনতা পার্টির এক সদস্য রঞ্জন কুমার দাস জানান, চীনের দ্বারা আমাদের ভারতীয় সৈন্য যে 20 জন নৃশংসভাবে হত্যা হয়েছে, সেই হত্যার প্রতিবাদ জানানো এবং প্রত্যেকটা মানুষের কাছে আমরা তুলে ধরতে চাই যে চীনকে শায়েস্তা করতে গেলে আমাদের হাতের থেকে ভাতে মারতে হবে। সেই ভাতে মারার জন্য আমরা প্রত্যেকটা মানুষকে আবেদন জানাতে চাই যে চীনা দ্রব্যকে আমরা বয়কট করব, চীনা দ্রব্যকে আমরা ব্যবহার করব না। সেই সংকল্প জানানোর জন্য আজ আমরা এখানে এসেছি এবং তার সঙ্গে যে 20 জন সৈনিক বীরগতিপ্রাপ্ত হয়েছেন তাদেরকে শ্রদ্ধা জানানোটা আমাদের উদ্দেশ্য। হুগলি থেকে সুজিত রায়ের সাথে প্রবীর ঘোষালের রিপোর্ট, SM News বাংলা।